ঝড় বৃষ্টি যত আমাদের বিপদ আসুক, যত আমাদের ই হোক, আমি এত যদি এখানে বসে বসে আমাদের মৃত্যুবরণ হয়ে যায় তবু আমরা চালিয়ে যাব। কিন্তু নিজেদের যে বড় দুর্ঘটনা ঘটেছে তার থেকে এগুলো খুবই ছোট হয়ে আছে। মানুষ তো যাযাবর জীবন থেকে ঘর বেঁধেছিল আরামের জন্যই, আর আমরা যাযাবর জীবনে চলে আসছি। এবং আমরা যোগ্য ক্যান্ডিডেট স্টেট পাস, আমাদের কমিশন দুর্নীতি করে আমাদেরকে প্যানেল থেকে আউট করে দিয়েছে। সরকার যতদিন পর্যন্ত আমাদের প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেটকে স্কুলে না পাঠাবে, নিয়োগ না দেবে, আমরা এই ধর্ণা মঞ্চে চালিয়ে যাব। তার জন্য আমাদের যা করার দরকার আমরা করে যাবো, সেটা ঝড় বৃষ্টি যত আমাদের বিপদ আসুক, যত আমাদের ই হোক, আমি এত যদি এখানে বসে বসে আমাদের মৃত্যুবরণ হয়ে যায় তবু আমরা চালিয়ে যাব, কিছু করার নেই আমাদের। যেটা বলছেন ভোটের কথা, যে ভোট আসছে, ভোট আসছে, উনি তো আমাদের মাননীয় প্রত্যেক বছরই বলা হয়, বলে যে ভোটের আগে আমরা, এই কিছুদিন আগে উনি নবান্নে বসে বলেছে আমরা 1,25,000 মতো চাকরি দেবো, শুধু মুখে প্রতিশ্রুতি দিয়ে গেছে। আমাদের 14,500 আপার প্রাইমারি চাকরি উনি বলেছিলেন 1 মাসের মধ্যে আমরা নিয়োগ করিয়া, উনি 1 মাস প্লাস হয়ে গেল, তার কোনো একটা মানে হেলদুল নেই যে নিয়োগ প্রক্রিয়াটা এগোবে, তার কোনো পদক্ষেপ, সেই পদক্ষেপও নেয়নি উনি। কোনো একটা সুরাহা হোক, এইভাবে দিনের পর দিন চলতে পারে না। আমরা আশা করছি সরকারের তরফ থেকে কিছু একটা হবে, সেই আশা নিয়েই আমরা এখনো এখানে বসে আছি। যতদিন না আমরা চাকরি পাবো আমরা কেউ ছাড়বো না। গরমের সময় প্রচণ্ড তাপ প্রবাহে অনেকে আমাদের এখানে অসুস্থ হয়ে গেছিল, এবং বর্ষাতেও নানান রকম সমস্যা, এইরকম অস্বাস্থ্যকর অবস্থা, জল বৃষ্টি ঝড় তারপরে বজ্রপাত, এই সমস্ত কিছু উপেক্ষা করেও আমরা আজকের 1 বছর 11 দিনে এখানে মমতার মঞ্চে চলছে। কিন্তু সরকারের তরফ থেকে কোনো রকম সদিচ্ছা বা আমাদের সঙ্গে যোগাযোগের কোনো রকম কোনো চেষ্টা করেনি। এবং আমরা যোগ্য ক্যান্ডিডেট স্টেট পাস, আমাদের কমিশন দুর্নীতি করে আমাদেরকে প্যানেল থেকে আউট করে দিয়েছে, এবং প্রচুর অযোগ্য প্রার্থী যাদেরকে প্যানেলে সুযোগ করে দিয়েছে।